কেমন আছেন সবাই? আজ আমি খুব একটা জনপ্রিয় মিষ্টি বালুশাই মিষ্টি বানানোর চেষ্টা করব। তো খুব মজার একটা বিষয়, কারণ আজ আমি হলো চিনি শিরায় না দিয়ে আমি এটা খেজুর গুড়ের শিরাই দিয়ে আমি এটা হলো টেস্ট করব কেমন হয়। এজন্য আর কি নতুনভাবে দেখব কেমন লাগে। তো আমি প্রথমে 1 কাপ ময়দা এবং একটু খাবার সোডা অল্প পরিমাণে নিয়ে নিছি, 1/2 চামচ পরিমাণ খাবার সোডা। দেওয়ার পরে আমি খাবার সোডা এবং ময়দাটা একটু মাখিয়ে নিলাম এবং আমি এখানে ঘি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে একটু স্বাদটা ভালো হয় বেশি এবং টেস্ট হয় বেশি আর কি, এই জন্য আর কি। আমি এবার এই যে ঘির সাথে ময়দাটা ভালো করে মাখিয়ে নিব। ময়দাটা মাখিয়ে নেওয়ার পরে আপনারা এখানে 3 থেকে 3.5 চামচ ওই দই, টক দই দিতে পারেন। তো আমার বাসায় টক দই ছিল না, এই জন্য আর কি আমি এখানে দুধ ইউজ করছি। এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করব। খুব নরম না আবার খুব শক্ত না, মিডিয়াম একটা ডো তৈরি করব। আসলে দইটা দিলে খুবই সফট হয় এবং আরও বেশি মানে আলাদা করে বেকিং পাউডার দেওয়া লাগে না ফোলানোর জন্য। তো বেকিং পাউডার না দিলেও কিন্তু বালুশাই মিষ্টিটা অনেক সুন্দর হয়। তো বালুশাই মিষ্টিটা আসলে অনেক খেতে তো অনেক টেস্টি হয়, সবাই এটা জানেন। আমি আজকে এটা নতুনভাবে আসলে করার জন্য একটু মানে ট্রাই করছি আর কি। আমি এই যে অল্প করে দুধ নিয়ে আমি এটা একটা ডো, সফট ডো তৈরি করব। আসলে এটা খুব মসৃণ করার কোনো মানে হয় না, কারণ এ বালুশাই মিষ্টিটা হলো আর ভেতরে যাতে শিরাটা ভালোভাবে মানে যায়, এ কারণে কিন্তু একটা হলো খুব স্টিকি একটা হলো ডো করতে হবে। তো সেভাবে আপনারা ডোটা করবেন আর আপনারা দেখলে বুঝতে পারবেন ডোটা কিন্তু খুব মসৃণ প্লেন টাইপের করা যাবে না। যদিও আমার ডোটা হলো লাস্ট একটু বেশি ফিনিশিং হয়েছিলো, আসলে রান্না নতুন নতুন ভাবে করতে আমার ভালোই লাগে যে কেমন হয় এটা এক্সপেরিমেন্ট করার জন্য আর কি। যাই হোক, এখন আমরা এই যে ডোটা কোনো রকম পরে আমরা এটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই যে ভিজা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি আবারও খুলে দেখছি এবং দেখেন অনেকটা সফট হয়ে গেছে, আরও এই যে ঘি আর ওই যে দুধ দেওয়ার কারণে যে এ থেকে একটু অনেকটা পানি চলে আসছে, যে নরম নরম হয়ে আসছে এই জন্য।
এভাবে ভাঁজ করে করে উল্টিয়ে উল্টিয়ে আমি হলো ডোটা করব। তবে আমি একটু বেশি ইয়ে করে ফেলেছি, এত বেশি মানে ডোটা মসৃণ করার কোনো প্রয়োজন নাই, কারণ এই ডোটা হলো যত আপনি এভাবে ভাঁজ দিয়ে দিয়ে লেয়ারে এ করতে থাকবেন ততই কিন্তু ভালো হবে। বেশি মসৃণ হয়ে গেলে ভেতরে শিরা ঢুকতে অসুবিধা হবে। বেশি মসৃণ করার কোনো প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই লেয়ার দিয়ে দিয়ে করেছি। এই লেয়ারগুলো দেওয়া সবই ঠিক ছিল, কিন্তু আমার একটু এই যে মসৃণ ভাবটা আর একটু কম হলে আরও বেশি ভালো হতো আমার মনে হয়েছে। তো আমি এখন এই যে ছুরি দিয়ে আমি একটা মানে একটা আকার করে নিচ্ছি যে আমি কতটুকু বড় আকারে আমি মিষ্টিটা বানাতে চাচ্ছি, এজন্য আর কি এভাবে কেটে নিয়েছি। এবার এই এগুলাকে একটা একটা করে নিয়ে এভাবে সাইড থেকে উঠায় উঠায় এভাবে আমি মিষ্টিটা বানিয়ে নেব। খুব মসৃণ আমি বারবার বলছি, কিন্তু বেশি মসৃণ হওয়ার কোনো দরকারই নাই, কোনো রকম যেন একটার তো একটা খুলে না আসে, এই কারণে আর কি একটু একটা শেপে নিয়ে আসার। আমি যেন দেখেছি এই এই মিষ্টিটা বানাতে গেলে বেশি যত্ন করে না বানানোই ভালো, যত মানে বেঁকা চূড়া হোক কিংবা একটু হলো এই যেমন দেখতে পাচ্ছেন এইগুলো হলে কিন্তু আরও ভালো হয়। বেশি বেশি মসৃণ হলে এর ভেতরে শিরা ঢুকতে অসুবিধা হবে। তো যাই হোক, এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিব। আমি পিঠাগুলো বানাতে বানাতে পিঠাগুলোকে ফ্রাইপ্যানে তেল গরম করার জন্য তেল দিয়ে গরম করতে দিয়েছি। এই যে এদিকে আমার পিঠাগুলাও বানানো হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে। সবগুলা পিঠা আমরা ডুবো তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, কারণ এটা একটু ক্রিস্পি টাইপের এ হবে আর কি, এটা হলো মচমচে হবে অনেকটা। আমি গুড়ের যে বললাম না চিনির শিরার পরিবর্তে আমি খেজুরের গুড়ের একটা শিরা তৈরি করব। তো আমি এখানে অল্প একটু, এটা আমার কোনো মাপে গুড় দেওয়া হয়নি এজন্য আমি বলতে পারছি না, আমি একটু গুড় নিয়েছি এখানে। আমার একটা যেটা পিস ছিল সে পিসের এক পিস মতো আর কি, তো ওইখানে তাতে আমি পানি দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু পাতলা টাইপের করে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। আর এই ফাঁকে আমি এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিঠার কালার আস্তে আস্তে চলে আসছে। তো আমি এগুলাকে এবার উঠিয়ে নিব।
পিঠাগুলো অলরেডি আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসে গেছে। তো আমরা এই পিঠা বানানোর পরে আমি ওই যে গুড়টাকে একটু পানির সাথে গুলিয়ে রাখছিলাম, তো সেটাকে আমি চুলার ওপরে বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি একটু জ্বালিয়ে নেব ফুটিয়ে ওঠা পর্যন্ত। এটা ফুটিয়ে উঠলে আমি চুলাটাকে বন্ধ করে দিব। আসলে আমি একটা নতুন সংযোজন করলাম, আসলে তখন জানতামও না যে পিঠাটা খেতে কেমন লাগবে। তো আসলে পিঠাটা খেতে অনেক টেস্ট হয়েছিল। গুড়টাকে এভাবে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে, তখন কিন্তু গুড়টা তিতা হয়ে যাবে, তখন পিঠাটা দিলে কিন্তু পিঠাটাও তিতা লাগবে, পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বারবার এটাকে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু একটা বলক দিয়ে দিয়েছে আর কি। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটাকে বন্ধ করে দিয়েছি আমি। গুড়ের শিরার ভেতরে আমি পিঠাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এভাবে আমি পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো। চিনির শিরাই সাধারণত কিন্তু এভাবে পিঠাটা দেওয়ার পরে 5 মিনিট পরে আবার উল্টিয়ে দিতে হয়, আর তারপরে মানে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ, 5 মিনিট করে রাখলে এনাফ, তারপরে পিঠাগুলো উঠাই নিলেই পিঠা রেডি। তো আমি এখানে গুড়ের শিরায় দিয়েছিলাম বলে আমি একটু বেশি টাইম নিয়ে রাখছিলাম। তো আসলে বললাম না, এটাই আমি নিজেই ট্রাই করছিলাম যে কেমন হয়, এজন্য আমার এই এই সময়টা মানে টাইমটা সম্ভবত 20-25 মিনিট এমন হবে, আমার এক্সাক্ট মনে নাই। তো এভাবে রাখার পরে পিঠাটা আমার ভিজে গিয়েছিল, তো আমি পিঠাটা খেয়ে কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগে নাই কোনো অংশে। বালুশাই পিঠা যে চিনির শিরা দিয়েই যে বানানো যায় শুধু তা নয়, আজকে কিন্তু আমি ট্রাই করলাম খেজুরের গুড় দিয়েও কিন্তু বালুশাই পিঠা হয়। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আর আমি নতুন ভাবে ট্রাই করে আমার কাছে কিন্তু ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একেবারে রসে মানে এ হয়ে গিয়েছে। আমি এখান থেকে দুইবার এসে টেস্ট করে গিয়েছি। তো প্রথমে যখন আমি টেস্ট করছিলাম তখন ভাবছিলাম যে কেমন লাগবে একটা এরকম আর কি, তো ভালোই লাগছে আমার কাছে, আমার হাজবেন্ড আমার ছেলে খুব পছন্দ করছে। তো যাই হোক, আমি ওখান থেকে রসের ভেতর থেকে পিঠাগুলোকে উঠিয়ে মাওয়ার ভেতরে গুঁড়িয়ে নিতে হয়। তো আমার মাওয়া বাসায় ছিল না, এজন্য আমি গুঁড়োর দুধ দিয়েই করছি। মাওয়া দিলেই যে হবে তা না, গুঁড়োর দুধ দিলেও কিন্তু হয়। তো দেখেন আমার মিষ্টিটা কিন্তু একদম রেডি। তো কেমন হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন আপনারা। এখন আমি এই পিঠাগুলোকে আমি ওই গুড় দুধের সাথে মিশাই নি, কারণ আমার শুধুই না আমার খুব ভালো লাগছিলো খেতে, ওপরের লেয়ারটা একটু ক্রিস্পি আর ভেতরে হলো নরম নরম যে রসে মানে এ হয়ে গিয়েছিলো, রস গিয়েছিলো, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ।